يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي خلقنا ورزقنا ولم يتركنا هملا بل أرسل إلينا رسولا صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফা ইন্নাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক, কেননা তাকওয়া হচ্ছে মুক্তি পাওয়ার একটা মাধ্যম, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হচ্ছে তাকওয়া, কেননা তাকওয়া হচ্ছে রিজিক পাওয়ার একটা মাধ্যম। কামা কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা উত্তরণের পথ করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন যা সে কখনোই কল্পনাই করে না। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করছি যে মহান রব আমাদেরকে অসংখ্য মানুষের মাঝে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে তার ইবাদত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাআন্নামা হিযাত লাহু আদ-দুনিয়া আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম, যে ব্যক্তি সকালে উপনীত হলো, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, একটা সুস্থ শরীর নিয়ে বা নিরাপত্তার সাথে সে তার বাসস্থানে ঘুম থেকে জাগতে পারল, মুআফান ফি জাসাদিহি, সে সুস্থ শরীর নিয়ে সেদিন সকালে তোমাদের মধ্যে যে সকালে উপনীত হল, ইন্দাহু কুতু ইয়াউমিহি, এবং ওই দিনের খাবার তার কাছে মজুদ আছে বা ওই দিনের খাবার তার কাছে আছে। কেউ যদি এরকম হয়, ফাকাআন্নামা হিযাত লাহু আদ-দুনিয়া, তাকে যেন দুনিয়ার সকল কিছুই তাকে দিয়ে দেওয়া হলো। এখানে আমাদের মধ্যে আমরা নিরাপত্তার সাথে সকালে উঠতে পেরেছি বলেই তো এখানে আসতে পেরেছি, আমরা সুস্থ আছি বলেই তো মসজিদে আসতে পেরেছি, এবং আমরা সবাই এখানে জানি যে আমাদের আজকের দিনের খাবার আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাআন্নামা হিযাত লাহু আদ-দুনিয়া, তাকে যেন দুনিয়া পুরোটাই দিয়ে দেওয়া হলো। এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে অনেকগুলো আকর্ষণীয় জিনিস দিয়েছেন, কেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যীনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আমি এই পৃথিবীস্থ যত কিছু আছে সকল কিছু করেছি আকর্ষণীয়, কেন, যাতে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে পাঠানোর পরে কিছু জিনিসকে আমাদের জন্য হালাল করেছেন আর কিছু জিনিসকে আমাদের জন্য কি করেছেন, হারাম করেছেন। এটা আল্লাহর বাউন্ডারি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাউন্ডারিকে হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবেন, তাকে আল্লাহ হেফাজত করবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাহনে ছিলেন, তিনি তার পিছনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই পিছনে বসা ছিলেন। তিনি বলছেন, ইয়া গোলাম
ইন্নি উআল্লিমুকা বিকালিমাত, নিশ্চয় আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব। ইহফাদিল্লাহ ইহফাদাক, তুমি যদি আল্লাহকে হেফাজত করো, অর্থাৎ আল্লাহর যে বাউন্ডারি আছে সেটাকে যদি তুমি হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহকে হেফাজত করো, সর্ব অবস্থায় তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার চাইতেই হয় তুমি শুধুমাত্র আল্লাহর কাছেই চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য চাইতে হয় একমাত্র কার কাছে সাহায্য চাইব? আল্লাহ সুবহান তাআলার কাছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি আমরা আল্লাহর বাউন্ডারিকে হেফাজত করি তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? হেফাজত করবেন। আমরা যদি আল্লাহর যে বাউন্ডারি আছে, আদেশ নিষেধ আছে, সেটাকে যদি আমরা হেফাজত করতে পারি, সব সময় আমাদের সাহায্যে কাকে পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই যে এখন একটা সময় চলে আসছে, এমন একটা যুগে আমরা বসবাস করছি যেই সময়টা হচ্ছে ধোকার বছর। ওরা ওদের কাজ করুক, বাকিরা একটু খুতবার দিকে মনোযোগ দেন, কারণ খুতবা শোনাটা ওয়াজিব, তাই না? মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। যে যার যার কাজ করছে, আপনারা আপনাদের খুতবার যে ইবাদতটা আছে সেটাকে নষ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। যে কথাটা বলছিলাম, আমাদের সমাজে এখন চলছে ধোকার বছর। ধোকা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআত, মানুষের মাঝে কিছু বছর আসবে যে বছরগুলো হচ্ছে ধোকার বছর। ইউসাদ্দিকু ফীহাল কাযিব ওয়া ইউকাযিবু ফীহাস সাদিক, যেখানে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হবে বা মিথ্যাবাদী হিসেবে গণ্য করা হবে, এবং ওয়া ইউকাযিবু ফীহাস সাদিক। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলা নাসি সানাওয়াতুন খাদ্দাআত, মানুষের মাঝে কিছু এমন বছর আসবে যেই বছরগুলো হচ্ছে ধোকার বছর। ইউসাদ্দিকু ফীহা আল-কাযিব ওয়া ইউকাযিবু ফীহা আস-সাদিক, মিথ্যাবাদীদেরকে সত্যবাদী হিসেবে গণ্য করা হবে, এবং যারা সত্যবাদী তাদেরকে মিথ্যুক হিসেবে গণ্য করা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইউতামানু ফীহা আল-খায়ন ওয়া ইউখাওয়ানু ফীহা আল-আমীন, এবং যারা আমানতদার তাদেরকে খেয়ানতকারী মনে করা হবে এবং খেয়ানতকারীদেরকে আমানতদার মনে করা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়ানতিকু ফীহা আর-রুয়াইবিদা ইয়াতাকাল্লামু ফী আমরিল আম্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিকৃষ্ট ব্যক্তিরা কথা বলা শুরু করবে এবং তারা সাধারণ বিষয়ে নানা মতামত প্রকাশ করা শুরু করবে। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা তখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওমা রুয়াইবিদা, এই যে রুয়াইবিদারা কথা বলা শুরু করবে, এরা কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুলুত তাফিহ, নিকৃষ্ট ব্যক্তিরা, যারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি হিসেবে গণ্য, এরা মানুষের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কি করবে? মতামত দেয়া শুরু করবে। আমরা এখন এমনটাই দেখতে পাই যে এমন এমন বিষয় আছে যেখানে আলেম ওলামাদেরকে আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা সেখানে দেখি যে যার যার মতো মতামত প্রকাশ করছে, এবং সত্যবাদীদেরকে মিথ্যুক হিসেবে গণ্য করা হচ্ছে, মিথ্যুকদেরকে সত্যবাদী হিসেবে গণ্য করা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন, সাদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, মানুষের কাছে কিছু ধোকার বছর আসবে। এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম আজকের খুতবা, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীস্থ যত কিছু দিয়েছেন এটা আকর্ষণীয় করেছেন, মানে দেখলে যেটা পেতে মন চায়। ওয়ালিহাদা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ্বাহাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ঢেকে দিয়েছেন কামনা বাসনা দিয়ে, মানে মনে যেটা ভালো লাগে, যেটা আমার পছন্দ, এরকম সকল বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ঢেকে দিয়েছেন? জাহান্নামকে ঢেকে দিয়েছেন। ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে দিয়েছেন কষ্টকর বস্তু দিয়ে, আপাত দৃষ্টিতে যেটা কষ্ট। যেমন ফজরের সালাতে আপনি ঘুমটা ভেঙে ওঠা কষ্ট আছে নাকি নেই, না খেয়ে দিনভর সিয়াম করা কষ্ট আছে নাকি নেই, তারপর মনে করেন যে তারাবির সময় আমাদের ইমাম সাহেব লম্বা কিরাত পড়ছেন, দীর্ঘক্ষণ তেলাওয়াত করছেন, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কষ্ট আছে নাকি নেই,
অথবা যখন মনে করেন যে আজকেই চিন্তা করে দেখেন ইমাম সাহেবের জন্য অপেক্ষা করা এটাও সুন্নাহ, এই সুন্নাহ যখন আমরা অনেক সময় পালন করতে যাই তখন মাঝে মাঝে বিরক্ত চলে আসে, এত দেরি কেন হচ্ছে, নানা কষ্ট আমাদের জীবনে আছে, কিন্তু এই কষ্টটা যে আল্লাহর জন্য স্বীকার করে নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কি করবেন, সাক্ষাৎ করবেন। সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না, এটা আমি বানিয়ে বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ নিশ্চয়ই তুমি কষ্টকারী, কষ্ট করতে থাকবে, এরপর তুমি আমার সাথে মিলিত হতে পারবে, তারপর তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। অতএব আমরা যা দেখলাম যে এই দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আকর্ষণীয় এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো এলিমেন্টস দিয়েছেন এবং সেখানে হালাল এবং হারামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন, আমাদেরকে অবশ্যই হালালটাকে কি করতে হবে, বেছে নিতে হবে এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জীবন সম্পর্কে বলছিলেন, এই দুনিয়ার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জাহান্নামকে ঢেকে দিয়েছেন শাহওয়াত দিয়ে, কামনা বাসনা দিয়ে, আমরা অনেক সময় মনে করি যে আমরা তো দুর্গা পূজা করি না, আমরা তো আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ইলাহ হিসেবে নেই নেই, কিন্তু কিছু কিছু জায়গায় এই যে লা ইলাহা এই কথাটা আরবের মুশরিকরা যেভাবে আসলে বুঝতো এই জন্য এরা বলতো না, আর আমাদের মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তারা আল্লাহর সাথে কি করে, শরীক করে থাকে। আমরা একটু দেখার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র লাত মানাত উজ্জাকে যারা ইলাহ হিসেবে নিয়েছে এদেরকেই মুশরিক বলেন নাই, সাথে সাথে আরো কিছু মানুষকে ভৎসনা করে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখনি যে তার প্রবৃত্তিকে নিজের নাফসকে সে তার কি হিসেবে নিয়েছে, ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আজকে দেখবেন কিছু মানুষ বিশেষ করে যুবক ছেলেরা বার্সেলোনা আর রিয়েল মাদ্রিদের যখন খেলা হয় রাতে 3টা বাজে হলেও অ্যালার্ম দিয়ে রাখে, দেখি দেয় না, কিন্তু ফজরের সালাতের সময় কেন বলেন তো, কারণ ওই বার্সেলোনা আর রিয়েল মাদ্রিদের খেলা তার মনে ভালো লাগে আর ফজরের সালাত কি হয় না, ভালো লাগে না, এই জন্য কিছু কিছু মানুষ তার মনকে তার ইলাহ বানিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আছারা আল হায়াতাত দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি অবাধ্যতা করবে, ওয়া আছারা আল হায়াতাত দুনিয়া, এবং যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আমরা দেখেন সকল জায়গায় কিন্তু দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই, প্রত্যেকটা জায়গায় একদম ছোট থেকে ছোট বিষয়ে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, আমরা আল্লাহর অবাধ্যতা করি। আল্লাহ এই ব্যক্তিদের জন্য বলেছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য জাহান্নামী হচ্ছে তার বাসস্থান। পক্ষান্তরে এই আয়াত শেষ করার পর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে যে নিজেকে বিরত রাখতে পেরেছে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার বাসস্থানে কোথায়, জান্নাত। তাহলে কয়টা কাজ করতে হবে, এক নাম্বার কাজ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে, আপনি যদি আল্লাহর সামনে দাঁড়ানোকে সর্ব অবস্থায় আপনি মনে করেন যে এটা আপনার ভয় করা উচিত, তাহলে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন, আপনি কারো হক নষ্ট করতে পারবেন, আর আপনি কাউকে অন্যায়ভাবে আঘাত করতে পারবেন, কারো উপর জুলুম করতে পারবেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন, এই কোনো কাজ আপনি করতে পারবেন না, কারণ আপনি জানেন আপনাকে কার সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি ভয় করে যে তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং তার নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে, প্রবৃত্তির অনুসরণ একটু বলি আপনাকে, আপনার পাশের জমি, দেখে আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আইল ঠেলা বলে, আইল ঠেলা আপনাদের এখানে ঠেলে এরকম, ওই যে জমির মধ্যে যে আইল থাকে দেখবেন যে একটুখানি জায়গার জন্য প্রতিদিন কোদাল দিয়ে একটু একটু করে কাটে আর ওদিকে একটু একটু মাটিটা সরাই দেয়, কেন বলেন তো, অন্যের জায়গা দখল করার জন্য, অথবা কোনো একটা স্বার্থের জন্য মানুষ মানুষকে কি দেয় না, কোনো সুযোগ সুবিধা দেয় না। এজন্য আমাদের ইমানদার হতে হবে, কেউ যদি ইমানদার হয়
তাহলে তার মধ্যে এগুলো থাকে না। এগুলো ইমানের সাথে সাংঘর্ষিক। কিভাবে এই কথা বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে ঈমান এনেছে সে যেন ফালইকরিম জারাহু, সে যাতে তার প্রতিবেশীকে সম্মান করে, সে যাতে তার প্রতিবেশীকে কি করে, সম্মান করে। তাইলে প্রতিবেশী যদি আমি সম্মান করি, আমি তার হক নষ্ট করতে পারবো? তার সাথে হিংসা রেষারেষি আমার যত ইয়া আছে এগুলো করতে পারবো? অন্যায় অবিচার করতে পারবো? পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এইভাবে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা ভালোবাসে সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে। একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন যে অনেক গরম পড়ছে, এই যে আমাদের তো এখন গ্লোবাল যেটা ক্লাইমেট এটা চেঞ্জ হচ্ছে, তাই না? গরমটা বেড়ে যাচ্ছে। এখন মনে করেন যে একদম জোহরের সালাতের সময় আপনি আসছেন, আপনিও ঢুকছেন, আপনার সাথে সাথে আরেকজন ভাই মসজিদে ঢুকছে। এখন আপনি চিন্তা করলেন যে ফ্যানের নিচে একটা জায়গায় খালি, ফ্যানের নিচে একটা জায়গায় খালি, মসজিদে ঢুকতে ঢুকতে আপনি ক্যালকুলেশন করে ফেললেন, আপনি যদি এখন হাঁটার স্পিড না বাড়ান ওই ফ্যানের নিচের জায়গা আপনার জন্য আর পাবেন না, ওই ভাই ধরে ফেলবে। এখন আপনি কি করলেন, একটু স্পিড বাড়িয়ে দিলেন। বলেন তো এটা কি ঈমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলো নাকি সাংঘর্ষিক হয়ে গেল? সাংঘর্ষিক হয়ে গেল। ছোট থেকে ছোট জায়গায় আমরা এই জিনিসগুলো মেনটেন করি না। আমি যা নিজের জন্য ভালোবাসি তা কার জন্য ভালোবাসতে হবে? অবশ্যই আমার ভাইয়ের জন্য ভালোবাসতে হবে। যদি এটা ভালোবাসতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদারই হতে পারি নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তাইলে বলেন তো এই যে দল মত এগুলোর জন্য ভাইকে হিংসার কথা প্রশ্নই আসবে? আর এই পাড়া ওই পাড়া ঝগড়া বিবাদ আর কোনো প্রশ্নই আসবে? তারপর ওর সাথে আমার সাথে কোনো হিংসা, ওরা অমুক বংশ আমরা অমুক বংশ, এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসবে? কারণ ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। এই জায়গায় আমরা ঈমানের জায়গায় ফেরি। আমরা তো বলেছি ক্বাদ আফলাহাল মুমিনুন, বলেছি না? তারা কি? আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। কারণ আমরা সলাত কি এটা বুঝি না। আপনি যদি অপরাধ করে থাকেন আর প্রত্যেক ওয়াক্তে আপনি যদি মনে করেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, তাহলে বলেন তো নেক্সট টাইম অপরাধ করা আপনার জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে? কারণ আপনি আপনার রবের সামনে দাঁড়াচ্ছেন। আপনার রবের সামনে আপনি দাঁড়ানোর আগে আপনি নিজেকে ওভাবে করে প্রস্তুত করে তারপর দাঁড়াতে হবে, তাই না? আর এখানে তো তাও দাঁড়াচ্ছেন, কিন্তু কিয়ামতের দিন যখন আপনাকে হিসেব নেওয়ার জন্য দাঁড় করানো হবে সেদিন কি কোনো পার পাওয়ার সুযোগ আছে? এজন্য ওয়ালিহাদা ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসিবু আনফুসাকুম আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমরা তুহাসাবু, তোমাদের কি তোমরা তোমাদের নিজের হিসাব নাও তোমাদের হিসেব নেওয়ার পূর্বে, ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু, এবং তোমরা তোমাদের আমলগুলোকে একটু ওজন করে দেখো তোমাদের আমল ওজন করার পূর্বে। এবার একটু নিচের দিকে তাকাই, আসলে আমরা ঈমানদার কিনা। এই যে আমরা ঈমানের দাবি করছি, খেয়াল করে দেখেন, একজন ব্যক্তি মনে করেন আমি যদি তাকে বলি সাঁতারু, সাঁতারু চিনেন আপনারা? যারা সবসময় কি করে, সাঁতার দেয় বা সাঁতার প্রতিযোগিতা করে, এই মানুষদেরকে আমরা বলি সাঁতারু। এখন মনে করেন আপনি মাঝে মাঝে আপনারা এখানে পুকুরকে কি বলেন, পুষ্কুনি বলেন বা পুকুর বলেন, হ্যাঁ, পুকুরে আপনারা কি করেন, গিয়ে গোসল করেন, তাই না? এখন আপনিও ওখানে সাঁতার দেন, আপনিও সাঁতার দেন, একটা সাঁতারুও সাঁতার দেয়, কিন্তু আপনাকে কেউ সাঁতারু বলে ডাকে কি না? ডাকছে না। কেন বলেন তো? কারণ আপনি মাঝে মাঝে গোসল করেন বা একদিন পরপর করেন অথবা প্রতিদিনে একবার করেন, কিন্তু যে সাঁতারু সে কন্টিনিউয়াসলি প্রতিদিনই প্র্যাকটিস করে, কয়েক ঘন্টা সে নিয়মিত এই কাজটা করছে, তাই না? এই যে কনস্ট্যান্টলি এই কাজটা করার কারণে, নিয়মিতভাবে কাজটা করার কারণে তাকে একটা নির্দিষ্ট নামে ডাকা হয়। কি বলা হয়? সাঁতারু। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভার্ব বা কোনো কর্ম আল্লাহ কি করেন নাই, উল্লেখ করেন নাই, ফ্যান উল্লেখ করেন নাই। এটা একটা ইসম, মুমিন এটা একটা কি, ইসম, একটা নাউন। তার মানে কি? সেই সর্ব অবস্থায় যে ঈমানকে ধরে রাখতে পারে সেই হচ্ছে মুমিন। সে কি? মুমিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে ক্বাদ আফলাহা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই সফলকাম হয়ে গেছে, এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন,
মুমিনরা কি হয়ে গেছে, সফলকাম হয়ে গেছে। এখন আপনি যদি নিজেকে মুমিন দাবি করতে চান, ইমানদার আপনার মধ্যে কনস্ট্যান্ট থাকতে চান, তাহলে ইমানের যত গুণাবলী আছে সেগুলো সর্ব অবস্থায় আপনাকে কি করতে হবে, আপনার মধ্যে আনয়ন করতে হবে, আপনার মধ্যে ওগুলোকে রাখতে হবে। দেখেন আমরা কেউ এখন ইমানের স্বাদ পাই না। অনেক সময় আমরা এরকম বলি যে ভাই প্রথম প্রথম দিনে আসার পর যে মজা লাগতো আমল করে, কোরআন তেলাওয়াত করে, কোনো একটা হালাকায় গিয়ে কোনো একটা জুমার খুতবায় এসে যে মজাটা আমরা লাগতো, যে শান্তি অনুভব হতো, সেই শান্তি আর এখন অনুভব হয় না। এরকম আপনারা শুনেছেন কি শোনেন নাই? এটার একটা কারণ কি জানেন? কারণ আমাদের ইমানের লেভেল কি হয়েছে বলেন তো, আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এটার একটা সলিউশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, যেটা সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, হালাওয়াতুল ঈমান, যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ বিদ্যমান থাকবে সে ইমানের স্বাদ অনুভব করতে পারবে। প্রথমটা কি, ইয়াকুনু আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। পৃথিবীতে যত কিছু আছে সবকিছু থেকে প্রিয় কে হবে বলেন তো? আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবং দুই নম্বর গুণ হচ্ছে আইয়ুহিব্বা রাজুলা লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কেউ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে সে শুধুমাত্র ভালোবাসবে আল্লাহর জন্য। শুধুমাত্র কার জন্য ভালোবাসবে? সে ভালোবাসবে না আমার সংগঠন করে বলে, সে শুধুমাত্র ভালোবাসবে না যে আমার দল করে বলে, সে শুধুমাত্র ভালোবাসবে না আমাদের লক্ষ্মীপুরের মানুষ বলে, বরঞ্চ সে ভালোবাসবে কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে বলেন তো এই যে দল প্রীতি, সংগঠন প্রীতি এগুলো থাকতো? হ্যাঁ, তারপরে সমাজ প্রীতি যেগুলো আছে আমাদের, হ্যাঁ, সামাজিকতার জন্য বা আঞ্চলিকতা প্রীতি এগুলো আর থাকতো না। কারণ ইমানের জন্য যে ভালোবাসা হয় সে ভালোবাসা টিকে থাকে, আর যে ভালোবাসা ইমানের জন্য হয় না সে ভালোবাসা টিকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ইমানের নিশ্চয়তা পেতে রাসূল সাল্লাল্লাহু প্রথম প্রেসক্রিপশন কি দিয়েছেন, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে যত কিছু আছে যত ব্যক্তি আছে সবচেয়ে কি হতে হবে, প্রিয় হতে হবে। দুই নাম্বার, কাউকে যদি ভালোবাসে কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য। তিন নাম্বার, কোনো কুফরিতে ফিরে যাওয়া, অর্থাৎ এই যে সে কুফরি ছেড়ে দিয়ে ইমানে আসছে, আইয়াকরাহা আইয়াউযা ফিল কুফরি কামা ইয়াকযিফা ফিন্নার, কামা ইয়াকরাহু আইয়াকযিফা ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগুনে ঝাঁপ দেয়াতে, ঝাঁপ দেয়াকে সে যেভাবে অপছন্দ করে, এভাবে সেই গুনাহতে ফিরে যাওয়া বা কুফরিতে ফিরে যাওয়াকে সে এভাবে অপছন্দ করবে। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইমানের নিষ্ঠতা অনুভব করবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ইমান আনার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি আইয়ামান ইউরফাউ ফীহা আল-ইলমু ওয়া ইয়ানজিলু ফীহা আল-জাহলু ওয়া ইয়াকথুরু ফীহা আল-হারাজ, ক্বিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হারাজ, ক্বাল আল-কতল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে, ইউরফাউ ফীহা আল-ইলম, ইলমকে তুলে নেওয়া হবে, জ্ঞান যেটা আছে সেটাকে কি করা হবে, তুলে নেওয়া হবে, আর কি করা হবে, ওয়ায়ানজিলু ফীহা আল-জাহল, এবং জাহালাতকে, অজ্ঞতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করবেন, এবং ওয়ায়াকসুরু ফীহা আল-হারাজ, এবং শেষ দিকটাতে অনেক বেশি হারাজ বেড়ে যাবে। ক্বিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হারাজ, জিজ্ঞেস করা হলো হারাজ কি জিনিস, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল-কতল, তার মানে খুন, খারাপি, এগুলো কি হবে, বেড়ে যাবে। এগুলো এখন বাড়ছে না কমছে? অজ্ঞতা বাড়ছে না কমছে? ইলম কি কমছে নাকি বাড়ছে? ইলম কমে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেয়ার মাধ্যমে বান্দাদের থেকে ইলমকে ছিনিয়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমকে তুলে নেবেন ওলামাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে, যারা আলিম, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে জানে, এদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে তুলে নেবেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম ফাদাল্লু ওয়াদাল্লু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাদের নেতা বানিয়ে নেবে, তাদের অনুসরণীয় বানিয়ে নেবে অজ্ঞ ব্যক্তিদেরকে, ফাসুইলু, এবং তারা তাদেরকে জিজ্ঞেস করবে, ফাআফতাউ বিগাইরি ইলম, এবং তারা ফতোয়া দিয়ে দিবে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া তারা ফতোয়া দিয়ে দিবে, ফাদাল্লু ওয়াদাল্লু,
তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও কি করবে? পথভ্রষ্ট করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এমন কিছু মানুষকে অনুসরণীয় বানিয়ে নেবে যারা হচ্ছে জাহেল, যারা অজ্ঞ, এরকম মানুষদেরকে মানুষ নেতা বানিয়ে নেবে, অনুসরণীয় বানিয়ে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আপনি কার কাছ থেকে কি জ্ঞান নিচ্ছেন এটাও একটু দেখার বিষয় আছে। আসলে আমরা কোরআন সুন্নাহর যে সঠিক তথ্য, যেটা সঠিক মানহাজ এবং যেটা সালফে সালেহিনের যে পথ পদ্ধতি, সেটা কি আমরা আসলে গ্রহণ করছি কিনা এটা একটু দেখার দরকার আছে না? আপনি বাজারে যান, আপনাকে টমেটোওয়ালা বলতেছে আমার টমেটো সবচেয়ে ভালো সবচেয়ে ভালো, তারপরেও আপনি একটু উল্টাই পাল্টাই দেখেন, দেখেন না, একটু যাচাই বাছাই করেন, তারপরও আর যতই আপনার পরিচিত হোক, আপনার একদম বাড়ির মানুষ হলেও আপনি একটু নেয়ার সময় কি করেন? উল্টাই পাল্টাই দেখেন, চেক করে নেন। এই জন্য আমাদেরকেও কি করতে হবে বলেন তো? একটু চেক করে তারপর ইয়ে করতে হবে। কারণ আপনি একটা জায়গা কিনতে গেলেও কত দলিল নিজে না বুঝলেও কত জায়গায় যান, তাই না? যারা জ্ঞানী এ বিষয়ে ওই জায়গায় গিয়ে আপনি একটু জিজ্ঞেস করেন যে এটা আসলেই ঠিক আছে কিনা, তাই না? তা আপনি জান্নাতে যেতে যাচ্ছেন, জান্নাতের মতো একটা জায়গায় যেতে যাচ্ছেন, অথচ আপনি বাজ বিচার ছাড়াই আপনি কি করছেন? অনুসরণ করে যাচ্ছি, আমি অনুসরণ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করতেন। তিনি বলছেন যে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। মানুষরা, লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের জিনিসগুলো জিজ্ঞেস করতেন, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেগুলো খারাপ বিষয় এগুলো সম্পর্কে আমি জেনে নিতাম। কেন? মাখাফাতা আই ইউদরিকানি, যাতে মানে এই ভয়ে যে ওইটা যাতে আমি পেয়ে না বসি, মানে আমি খারাপ জিনিসগুলো জেনে নিতাম যাতে ওই খারাপ জিনিসটার মধ্যে আমি কি না হই, পড়ে না যাই, এই জন্য আমি জিজ্ঞেস করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ফাজাআনা আল্লাহু বিহাদাল খায়র ফহাল বা'দা হাদাল খায়র মিন শার। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা জাহিলিয়া অবস্থায় ছিলাম, অজ্ঞতার মধ্যে ছিলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে আপনাকে দিয়ে আমাদেরকে একটা কল্যাণের মধ্যে রেখেছেন, এই কল্যাণের পর কি আবার অকল্যাণ চলে আসবে, আবার শার চলে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নাআম, হ্যাঁ, তার মানে কল্যাণের পরে আবার কি আসবে? অকল্যাণ আসবে। ফাকুলতু ওয়া হাল বা'দা যালিকা শাররিন মিন খায়র, এই খারাপের পর আবারও কি ভালো যুগ বা ভালো সময়টা আবার আসবে? ক্বালা নাআম ওয়া ফীহি দাখাল, হ্যাঁ, ভালো সময়টা আসবে কিন্তু সেখানে কিছু ধোয়া ধোয়াশা থাকবে, মানে এটা কি বলে, অস্পষ্ট কিছু বিষয় সেখানে থাকবে। বা'দা যালিকা আল খায়র মিন শার, এরপর ওই যে কল্যাণ, এই কল্যাণের পরে আবারও কি অকল্যাণ আসবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এরপরে যে খারাপ সময়টা আসবে সেই খারাপ সময়টাতে কিছু দায়ী বের হবে। কি বের হবে? দায়ী, যারা ডাকে মানুষকে, যারা মানুষকে আহ্বান করে, এরকম আহ্বানকারী বের হবে যারা জাহান্নামের দরজাসমূহের দিকে মানুষকে কি করবে, ডাকবে। মান আজাবাহুম ইলাইহা কদাফুহু ফিহা, এবং যারা ওই আহ্বানকারীদের আহ্বানে সাড়া দিবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে কি করবেন, নিক্ষেপ করবেন। অর্থাৎ তারা ওই আহ্বানকারীদের মাধ্যমে কোথায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, ওই যে জাহান্নামের দিকে ডাকনেওয়ালা এদের বৈশিষ্ট্য আমাদেরকে আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম মিন জিলদাতিনা ইতাকাল্লামুনা বিআলসানি আলসিনাতিনা, তারা আমাদের চামড়ার মতোই, মানে আমাদের চামড়া যেরকম তাদের চামড়া ওইরকম, তার আমরা যেভাবে কথা বলি তারাও সেভাবে কথা বলে, তার মানে কোনো এলিয়েন আসবে না, মানুষের মধ্য থেকে তারা হবে। ফাকুলতু ফামা তামুরুনি ইন আদরাকানি যালিক, আপনি আমাকে কি আদেশ করবেন যদি আমি ওই সময়টা পেয়ে যাই যে সময় আমি দেখব মানুষ অজ্ঞতা জাহেলিয়াতের দিকে, জাহান্নামের দিকে মানুষ মানুষকে ডাকছে, তখন আমি কি করব? এখন দেখেন না, মানুষ জাহান্নামের দিকে ডাকার একটা উদাহরণ আপনাকে দিই, নিজে মনে করেন যে সুদ খায়, নিজে ব্যাংক থেকে লাভ পাইছে, এখন সে তার আত্মীয় স্বজন সবাইকে বলে যে তোমরা সবাই ডিপিএস করো, আসো, বুঝছেন কি না, সবাইকে ডিপিএস করায়, সে নিজে করে, হ্যাঁ, তারপরে এই যে একটা আহ্বানকারী, এও জাহান্নামের দিকে আহ্বানকারী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু আয়াত নাযিল করে জানিয়েছেন যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকবে। আল্লাহ বলছেন প্রথমে যে তোমরা যদি সত্যি ইমানদার হও,
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা রিবার যত অংশ আছে, সুদের যত অংশ আছে এটা তোমরা ছেড়ে দাও, যদি তুমি সেটা না করো, তোমরা সেটা না করো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে কি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। কেউ পারবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে? পারবে না। একই ভাবে মনে করেন আপনার এলাকায় আপনি আপনার কিছু মানুষ দেখবেন যে ডিজে পার্টি, ওই বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান করে, আর এক মানুষকেও তারা কি করে উদ্বুদ্ধ করে যে আসো ওখানে অমুক জায়গায় আমরা যাই। হ্যাঁ, ছেলেমেয়েরা এখন দেখবেন যে মানে এই জিনিসগুলোতে বেশি তারা উৎসাহ উদ্দীপনা পায়। আবার মনে করেন আপনি একটা দল করেন, আর একজনকে আপনি জানেন যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এই দলটা এরকম দল করাটা ইসলামের সাথে যায় না, আপনি জানেন এটা, এই দলের যে আদর্শ এটা ইসলামের সাথে যায় না, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হয়, আপনি কি করছেন? দেখছেন যে মানে কিছু মানুষকে ওই দিকে কিছু মানুষ কি করছে, ডাকছে। এগুলোই হচ্ছে ওই জাহান্নামের দিকে ডাকনেওয়ালা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করছেন, আমি যদি ওই সময়টা পেয়ে যাই যদি যেখানে দেখছি আমি অসংখ্য জাহান্নামের দিকে ডাকনেওয়ালা বের হয়ে গেছে, তখন আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে এবং তাদের ইমামকে তুমি আঁকড়ে ধরবে। এবার খেয়াল করে দেখেন, মুসলিমদের জামাত বলতে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক খিলাফতের যিনি রাষ্ট্রপ্রধান, এরকম রাষ্ট্র যদি তুমি পাও তুমি ওদেরকে আঁকড়ে ধরবে। এখন আমরা চিন্তা করতে পারি যে ইসলামিক রাষ্ট্র কোথায় আছে, আমাদের তো নাই, এখন আমরা কি করব? আমাদের উত্তরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন। ওই হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ফা ইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়া লা ইমামুন, যদি এমন হয় যে কোনো মুসলিমদের জামাত নাই, কোনো মুসলিমদের ইমাম নাই, মানে রাষ্ট্রপ্রধান নাই, তাহলে আমি এখন কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ক্বালা ফা'তাযিল তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাও আনতা তা'আদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, যদি তোমার এমনই হয় তুমি দেখতেছো অনেক মানুষ অনেক জায়গায় বিভক্ত, তখন তুমি এই যে কোরআন এবং সুন্নাহ আছে না, এটাকে তুমি আঁকড়ে ধরে রাখবে এবং তুমি সকল এই বিভ্রান্ত, যে বিভ্রান্ত হোক আর বিভ্রান্ত না হোক, যত দল আছে, ফিরকা আছে, যারা ঝগড়া করতেছে পরস্পরে, এদের সবগুলোকে তুমি ছেড়ে দাও, তুমি একাই থাকো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমার কি চলে আসে, মৃত্যু চলে আসে, তুমি ওই অবস্থাতে থাকো। আজকে আমাদের মুসলিমদের মধ্যে বিভক্তি বেশি না কম? বলেন তো কেন? সবাই সবার দলকে প্রাধান্য দেয়, সবাই সবাইকে হক মনে করে আর সবাইকে বাতিল মনে করে, এটা হয় কি না? হয় না। ওই যে এটার একটাই কারণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ওই ব্যক্তি যে নিজের জন্য যা ভালোবাসে ভাইয়ের জন্য তা ভালোবাসে। এটা যদি হতে পারি তাহলে আমরা ইমানদার হলাম, তাহলে আমরা নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলাম। আর যদি এটা হতে না পারি, ইমানদার হতে পারলাম না, ইমানের মধ্যেও কমতি আছে, আর নাজাত পাবো কিনা এটা আল্লাহ তাআলা আলেম, আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য সর্ব অবস্থায় মনে রাখবো আমাদের যেখানে জীবন যেভাবেই হোক না কেন, যেমন দেখেন সম্পদ নষ্ট করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাসা, তিনটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, আল্লাহর সাথে শিরিক করাকে, হুকুকুল ওয়ালিদাইন এবং মা বাবার অবাধ্যতা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, এবং হচ্ছে ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা। সম্পদ নষ্ট করাকে আল্লাহ কি করেন বলেন তো? অপছন্দ করেন। আপনার সাথে কারো শত্রুতা আছে, কোন রাজনৈতিক দল আপনার সাথে শত্রুতা করেছে, এই জন্য আপনি সম্পদ নষ্ট করবেন, এটা আল্লাহ পছন্দ করেন? এটাই তো পরীক্ষা। আপনি হয়তো বলতে পারেন, জানেন আপনি ওনার সাথে কি করেছে, আপনি অবশ্যই অনেক কিছু বলতে পারেন, কিন্তু কারো সম্পদ নষ্ট করা আল্লাহ পছন্দ করেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তিনটি জিনিস কি করেন, অপছন্দ করেন। ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। দুই নাম্বার আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা হচ্ছে উকুল ওয়ালিদাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার সাথে অসদ আচরণ করা, মা বাবার অবাধ্য হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, অপছন্দ করেন। তিন, ইদাআতুল মাল, সম্পদ নষ্ট করা। এখন দেখবেন যে অনেক ইউটিউবার বাইর হয়েছে, কি করবে, কোন একটা ভ্যান গাড়ির সামনেই যাবে, ওর জিনিসগুলো নষ্ট করে দিবে, নষ্ট করে দিয়ে রিয়াকশন একটা ভিডিও নিবে, দিয়ে তারপর আবার পকেট থেকে 2000 টাকা দিয়ে তাকে সাহায্য করবে। না, এই সাহায্য করতে আপনাকে কে বলেছে? সম্পদ নষ্ট করে আপনাকে এভাবে সাহায্য করতে কে বলেছে বলেন তো?
আল্লাহ সুবহানাহু এটা অপছন্দ করেন। কেউ যদি কোনো সম্পদ নষ্ট করে আল্লাহ সুবহানাহু কি করেন সেটা অপছন্দ করেন। আল্লাহ সুবহানাহু আমাদেরকে যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। শেষ করব যে হাদিসটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না দুনিয়া হুলওয়াতুন হাদিরা, নিশ্চয়ই দুনিয়া হচ্ছে মিষ্ট এবং সবুজ সমুষ্ট একটা জায়গা এবং ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিছু কি দিয়েছেন ক্ষমতাও দিয়েছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেন, আমি আমার পরিবারের কর্তা, আমাকে কোনো না কোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ক্ষমতা দিয়েছেন। ফায়ানদুরু কাইফা তাআমালুন, আল্লাহ দেখবেন তোমরা কিভাবে আমল করছো। আপনি দেখবেন কিছু মানুষের যখন টাকা থাকে না কিন্তু বিনয়ী, এত বিনয়ী আর মানুষই হয় না, আর যখন একটু টাকা পয়সা হয়ে যায় তখন আর ভাবে কি হয় না, পাই মাটিতে পড়ে না, এরকম আছে না মানুষ। এই জন্য এরকম হওয়া যাবে না, টাকা থাক না থাক, আপনি গরিব হন কিংবা ধনী, আপনি তো আল্লাহর বান্দা, এটা আপনার সবার আগে পরিচয়। এই পরিচয়ের কারণে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যেটা বলেছেন সেটা সেভাবে আমল করতে হবে, সেভাবে আপনাকে বিনয়ী হয়ে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো। তার মানে দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে যেটা তোমাদেরকে বিভ্রান্ত করে দিবে, যেমন এখন শুরু হয়েছে আগে বাঙালি না আগে মুসলিম, বলেন তো আগে কি মুসলিম, আপনি আল্লাহর বান্দা আগে পরিচয়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে মানে যে অঞ্চলে পাঠিয়েছেন, যে কালারে পাঠিয়েছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের মধ্যে কি বলেছেন, ইন্না জাআলনাকুম শুউবা ওয়া কবাইলা, আমি তোমাদেরকে নানা গোত্রে এবং নানা জায়গায় তোমাদেরকে পাঠিয়েছি, কেন বলেন তো, লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির পিছনে হিকমা। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার তাকওয়া সবচেয়ে বেশি। আর তাকওয়া বাইরে থেকে দেখা যায় কিনা বলেন তো, কখনো দেখা যায় না। কে কত তাকওয়াবান, একজন এভাবে একেবারে সীমা টিমা করেছে, মনে করেন এই যে আমি, হ্যাঁ, তারপরে এই যে বড় জুব্বা করেছি, এখন আপনি যদি বলেন যে এই মানুষটা সবচেয়ে তাকওয়াবান, লা ওয়াল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশিরু ইলা সদরিহি থালাথ মাররাত সুম্মা ইয়াকুল আত-তাকওয়া হা হুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের দিকে ইশারা করে তিনবার বললেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। তার মানে দেখা যায় জানেন কি, আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। এটা প্যান্ট শার্ট পরনেওয়ালা এও তাকওয়াবান হতে পারে, রিক্সা চালায় সেও তাকওয়াবান হতে পারে, মাটি কাটে সেও তাকওয়াবান হতে পারে, আর মসজিদের ইমাম সাহেবও আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হতে পারে। যদি সে আল্লাহর ইবাদত করতে এসে শুধু ডিউটি পালনের জন্য আল্লাহর ইবাদত করে, মানে আমাকে ইমাম সাহেব বেতন দিয়ে রাখা হয়েছে এই জন্যই করে, খতিব সাহেব ইমাম আমাকে এখানে একটা হাদিয়া দিয়ে আনা হবে এই জন্যই আমি খতিব সাহেব, তাহলে বলেন তো আল্লাহ অপমান অপদস্থ করে তার সকল কিছু উন্মুক্ত করে দেবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি একটা ছোট ভালো কাজ করবে সে সেদিন দেখতে পাবে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি একটা ছোট অনুপরিমাণ খারাপ কাজ করবে সে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাকে সেটা দেখাবে। ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমুনা মুশফিকুনা মিম্মা ফী, তুমি যেদিন কিতাব দেয়া হবে মুজরিমরা সেদিন দেখতে পাবে যে তাদের কিতাবের মধ্যে কি দেয়া আছে, তারা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেটার মধ্যে তো ছোট বড় কোনো কিছুই আর গোপন নাই, সব কিছুই দেয়া আছে। আল্লাহ সুবহানাহু আমাদেরকে হিফাজত করুন। الله سبحانه وتعالى اللهم حاسبنا حسابا يسيرا امين يا رب العالمين. اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو التواب الرحيم. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين. قال الله سبحانه وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل صحابة رضي الله عنهم أجمعين
خصوصا منهم ابي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم اجمعين. اللهم اعز الاسلام والمسلمين, اللهم اعز الاسلام والمسلمين, اللهم اعز الاسلام والمسلمين, اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين, اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم, واجعلنا منهم امين يا رب العالمين. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه, وارنا الباطل باطلا وارزقنا اجتنابه, امين يا رب العالمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى, اللهم انا نسالك الصحه والعفه والامانه وحسن الخلق والرضا بالقضاء, امين يا رب العالمين. আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেই জায়গায় আমাদের করণীয় কি হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লাইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ. আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করতে পেরেছে, লাইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার জীবনে খিলাফত দান করব। কিন্তু খিলাফতের আগে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র দিয়ে দিবেন, আপনাকে ক্ষমতা দিয়ে দিবেন, এটার আগে প্রিরিকুইজিট কি, পূর্ব শর্ত কি? ঈমান আর সৎ আমল করা। তাহলে ঈমানের জায়গায় ফেল কিনা আমরা বলেন তো? এই যে একটু আগে প্রমাণ করে দিলাম না, ঈমানের জায়গায় ফেল। সাধারণ একটা মসজিদে ফ্যানের নিচে বসাতে আমরা ফেল করে ফেলি, ভাইয়ের জন্য এটা পছন্দ করতে পারি না। ঈমানই যেখানে নাই সেখানে আল্লাহ আমাকে ইয়া দিবেন, ক্ষমতা দিবেন, খেলাফত দিবেন, এই আশা করাটা ভুল না। এই জন্য মাথা থেকে না, নিচ থেকে শুরু করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি জীবনী দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে মানুষ গড়েছেন তারপর রাষ্ট্র গড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগে রাষ্ট্র গড়েন নাই, মানে রাষ্ট্র গড়ে তারপর মানুষ গড়েছেন এমনটা হয় নাই। এই জন্য মিথ্যে আশায় ভুগবেন না। মানে ছাত্ররা সব আন্দোলন করে ফেলেছে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, সুবহানাল্লাহ তাবারাকাল্লাহ, লা এটা এইভাবে হয় না। হাদিহি লাইসাত মিন সুন্নতি সুন্নাতিল্লাহ, আল্লাহর সুন্নাহ এটা না। আল্লাহর সুন্নাহ হচ্ছে ওয়া'আদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লাইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ ওয়াদা করেছেন যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যারা সৎ কাজ করতে পেরেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলাফত দিবেন। এজন্য এই প্রিরিকুইজিটটা তৈরি করি, মানুষকে ঈমানের দাওয়াত দিই, কোন দল মত কোন ব্যক্তির দিকে দাওয়াত দিয়ে না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, উদু ইলা রাব্বিকা বিল হিকমা, তোমাদের তোমার তুমি তোমার রবের দিকে মানুষকে হিকমা সহকারে ডাকো, তাহলে রবের দিকে ডাকতে হবে। তাহলে আল্লাহ ছাড়া যদি অন্য দিকে ডাকি তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হবে না, আল্লাহর পদ্ধতিও হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন দিনের সাহায্যকারী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদের মধ্যে বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর সাহায্যকারী হও আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাবে। ওই ইনসাফিত আকদামাকুম, এবং তোমাদের পা গুলোকে দৃঢ় রাখবেন। আসলে কি আমরা আল্লাহর সাহায্যকারী হয়েছি, দিনের সাহায্যকারী হয়েছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শানানা কুল্লা ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. أقم الصلاة.